প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। COVID-19 এর মহামারীতে আজ আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, শ্রেণী নবম ও দশম, বিষয় ইংরেজি দ্বিতীয় সত্র, অধ্যায় পঞ্চম, পাঠের শিরোনাম ভয়েস, অর্থাৎ ভয়েস। বাস্তব পরিবর্তন, ভয়েস অর্থ হচ্ছে কি বাস্তব কথা বা উক্তি, এটির পরিবর্তন কিভাবে আমরা করতে পারি কথার পরিবর্তন সেটি দেখব। ভয়েস অর্থ বাস্তব, ভয়েস দুভাবে পরিবর্তিত হতে পারে, একটি অ্যাক্টিভ ভয়েস ও আর একটি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের অর্থ ভয়েস আমরা একটু লিখি, অ্যাক্টিভ ভয়েস। দ্বিতীয়ত হচ্ছে প্যাসিভ ভয়েস, ভয়েস দুই ধরনের, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ অর্থাৎ যেটি আমরা সরাসরি লক্ষ্য করে থাকি, আর পরোক্ষ মানে ওটা কোনো মাধ্যমে যেটি লক্ষ্য করে, কোনো সহায়কের মাধ্যমে যেটি লক্ষ্য করে সেটিকে বলা হয় পরোক্ষ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের কিছু নিয়ম এর মধ্য দিয়ে পরিবর্তন করতে হয়। সেটি হচ্ছে চেঞ্জ দ্য পার্সন, চেঞ্জ দ্য টেন্স। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে টেন্সের ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে, প্রথমত কিছু উদাহরণ লক্ষ্য করি। যেমন আই লাইক, এটি একটি এক্সাম্পল, এটিকে আমরা দেখব কোন টেন্সে আছে। প্রথমত সেন্টেন্সটি দেখে আমাদেরকে শুনতে হবে এটি কোন টেন্সে আছে। আমরা লক্ষ্য করলাম এটি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স আছে, তাহলে এতে আমরা প্রেসিভ করো। প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স থাকলে অক্সিলারি ভার্ব হবে অ্যাম অথবা ইজ অথবা আর, প্রেসিভ ভয়েসের ক্ষেত্রে। সেইভাবে আমরা পরিবর্তন করি নিয়ম অনুসারে, প্রথমে অবজেক্টকে একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ হবে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে ইউ, তারপরে আমি যার অর্থাৎ ইয়ের পরে আর, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে থাকে, লাইক। তারপরে প্রিপজিশন বসবে একটা, সাধারণত বাই ব্যবহৃত হয়ে থাকে, বাই সাবজেক্ট অবজেক্ট, আই এর অবজেক্ট হচ্ছে মি,
তাহলে আমরা লক্ষ্য করলাম আই লাইক ইউ এর প্রতীক করলে দাঁড়ায় ইউ আর লাইক বাই মি। তাহলে আমরা অ্যাডজেক্টিভ প্রতীক করার গঠনটি লিখতে পারি। প্রথমত অবজেক্টে অবজেক্টিভ সাবজেক্ট হবে, দুই তিন নাম্বার ও পার্সন পার্সন অনুযায়ী বা অনুসারে ভার্ব বসবে, বসে টেন্স নাম্বার কখন ভার্ব বসে। তৃতীয়ত আমরা দেখব মূল ভার্বের টেন্স আমার পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। তৃতীয়ত মূল ভার্বের চতুর্থ অতিরিক্ত অবজেক্ট অতিরিক্ত অবজেক্ট থাকলে বসবে, কোন কোন ক্ষেত্রে হবে প্রিপজিশন। পজিশন বলবে সাধারণত বাহ্যত অবজেক্টটি অবজেক্ট তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অ্যাক্টিভ থেকে প্র্যাকটিস করার প্রাথমিক নিয়মটা জানলাম। প্র্যাকটিস নিয়মটা তো অবজেক্টের প্রথমে সাবজেক্ট হবে, তারপরে টেন্স নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি অতিরিক্ত অবজেক্ট থাকে বসবে, না থাকলে বসবে না। প্রিপজিশন বলবে সাধারণত বাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই লক্ষ্য করি, ব্যতিক্রমও বুঝতে পারে অন্যান্য প্রিপজিশনের সাব সাব এবং সর্বশেষ সাবজেক্টিভ অবজেক্ট রুল বলবে এবং সেটা ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ভয়েস টেন্স সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেলাম। আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত জানব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অহেতুক বাইরে যাওয়ার প্রয়োজন নাই, সবাই ঘরে থাকবা। বিশেষ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবা এবং নিজে সুস্থ থাকবো, অন্যদেরকে সুস্থ থাকার ক্ষেত্রে সহযোগিতা করবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই মাস্ক পরিধান করো। সবাইকে ধন্যবাদ।